এই মা বাবার সাথে আমাদের প্রথম দিন থেকেই কথা হচ্ছে। অবশ্যই, পরিবারটা আমাদের পরিবার, আমাদের রাজ্যের পরিবার। মেয়েটা আমাদের মেয়ে, মেয়েটা আমাদের রাজ্যের মেয়ে। ফলত গোটা রাজ্য শোকে এবং ক্ষোভে প্রতিবাদে আছে। পরিবারটাও শোকে ছিল, ক্ষোভে ছিল, আজ থেকে পরিবারটাও প্রতিবাদে নামলো। এটা খুব সুখের বিষয় নয়, এটা খুব লজ্জার বিষয় যে 2 মাস পার হয়ে গেল, আজকে ফিরে 9 তারিখ একটা বিচার না পেয়ে, যেখানে গোটা রাজ্যের মানুষ রাস্তায় আছে, সেখানে মা বাবাকেও মানে এক রাশ শোক বুকে নিয়ে তাদেরকেও একটা প্রদীপ জ্বালিয়ে আর মেয়েকে ফুল দিয়ে আবার বসতে হলো। এর থেকে লজ্জার পশ্চিমবঙ্গের কিছু নেই। আমরা গোটা রাজ্যের মানুষের কাছে এটাই আবেদন করব যে আজ থেকে তো পুজো শুরু হলো, সবাই নিশ্চিত বেরোবেন বাড়ি থেকে, একবার ধর্মতলা, একবার নাটাগড়, যে প্রতিবাদের উৎসব হচ্ছে, সেখানে একটাবার আসল উৎসবে এসে দেখা করে মা বাবার পাশে এবং ওদিকে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়ান, এবং গোটা রাজ্য জুড়ে সাধারণ মানুষ যেভাবে রাস্তায় আছেন, আমাদের আবেদন এবং আমাদের তাদের কাছে প্রত্যাশা এবং দাবি, থাকুন রাস্তায়, শেষ দেখে ছাড়ি। ওনাদের লড়াই, ওনাদের ফর্ম অফ মুভমেন্টকে আমরা সমর্থন এবং সংহতি জানাচ্ছি। এই গোটা লড়াই আজকে গোটা রাজ্যের সাধারণ মানুষের লড়াই, সেখানে সব অংশের মানুষ আছেন, যেমন জুনিয়র ডাক্তাররা আছেন, সাধারণ মানুষরা আছেন, বামপন্থী ছাত্র যুবরা আছেন, এখানে মা বাবারা রয়েছেন। আজকে এই লড়াই গোটা রাজ্যের লড়াই, গোটা দেশের লড়াই। অমানবিক। এই পরিবারটার মুখের সামনে দাঁড়িয়ে আর তো অন্য কোনো শব্দ বেরোচ্ছে না, অমানবিক, দায়িত্ব জ্ঞানহীন এবং অপরাধকে বাঁচানোর জন্যই প্রতিনিয়ত প্রচেষ্টা করে যাচ্ছেন, যেটা আগামী দিনে আপনাকেও বাঁচতে দেবে না, পশ্চিমবঙ্গে আমাদেরকেও বাঁচতে দেবে না। আপনারা যেখানে বলছেন বা নাগরিক সমাজ বলছে পুজো আছে কিন্তু উৎসবে ফিরবে, সেখানে মুখ্যমন্ত্রী ডান্ডিয়া নাচ নাচছেন, ঢাক বাজাচ্ছেন, উৎসবে মেতে উঠেছে, মানুষ বিচার করবেন। মানুষের আবেগকে তো কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না, ভালো লাগা, খারাপ লাগা, হাসি, কান্না, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এটাকেও কেউ কন্ট্রোল করে নেবে? এ তো হিটলারিজমে হয়, পশ্চিমবঙ্গ তো গণতন্ত্র চলে, এখানে তো হিটলারিজম চলে না। দেখুন, আমরা খুব আশা নিয়ে আছি এবং আমরা চাই সিবিআই তার এফিসিয়েন্সি রাজ্যের মানুষকে দেখিয়ে হারিয়ে যাওয়া ভরসা আদায় করুক। সিনিয়র ডাক্তাররা লাইন দিয়ে সব রিজাইন করছে, আর জি করতে কাল যে যেখানে আছেন সবাই নিজেদের মতো করে প্রতিবাদ করছেন, 2 মাস ধরে প্রতিবাদ করার পর এটা আমাদের কাছে খুব কষ্টের, খুব লজ্জার, খুব দুঃখের যে শোকগ্রস্ত মা বাবাকেও তার পরিবারকে নিয়ে আবার আন্দোলনে বসতে হলো। 9 তারিখ, 9 আগস্ট, 9 অক্টোবর, 2 মাস হলো, তাই তো বললাম। দেখুন, সরকার তো সিস্টেম, মানুষ সিস্টেম বানায়, মানুষ সিস্টেমের হুঁশে থাকাকেই পছন্দ করে, যার হুঁশ ফিরবে না মানুষ বিচার করবে। প্রশাসন দায় নেবে না, স্বাস্থ্য দপ্তর দায় নেবে না? সাগর দত্তে তো আবার ডাক্তারবাবুরা মার খেলেন, ডাক্তারবাবুরা তো 9 তারিখ থেকে বলছেন নো সেফটি, নো ডিউটি।